হাই ফ্রেন্ডস আমি দেবাশিস স্যার আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশ ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক তো আপনারা যারা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ থেকে বিভিন্ন কোর্স করছেন তাদের জুন দু হাজার কুড়ি যে টার্মেন্ট এক্সাম তার ডেট কিন্তু দিয়ে দিয়েছে তো এই নিয়ে আজকের এই ভিডিওটি এছাড়াও যারা নেতাজী সহ সোপেন ইউনিভার্সিটি সহ অন্যান্য ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন তারাও কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এর এই যে ইউনিভার্সিটি যেভাবে পরীক্ষা নেবে সেভাবে কিন্তু আপনাদের ইউনিভার্সিটিও পরীক্ষা নিতে পারে তো আমি এক এক করে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি ইউনিভার্সিটি সেগুলো নিয়ে আলোচনা করছি তো চলুন না করে শুরু করা যাক তো দেখুন এখানে যে ইনস্ট্রাকশান এর একদম প্রথম যে ইনস্ট্রাকশান দিয়েছে যে এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে স্বাস্থ্য ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষিত করতে কেন্দ্র সরকারের গাইডলাইন অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলি সোশ্যাল ডিস্ট্যান্সিং সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তারপর দুই নম্বরে এটা বলা হয়েছে ছাত্রছাত্রীদেরকেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে সোশ্যাল ডিস্ট্যান্সিং সহ সমস্ত নিয়ম মেনে চলতে হবে নেক্সট তিন নম্বরে এটা বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী কোভিড নাইন্টিন অতিমারির কারণে এই জুন দু হাজার কুড়ি সেশনের যে টার্মেন্ট এক্সাম এতে বসতে পারবে না তারা ডিসেম্বর দু হাজার কুড়ি সেশনের যে টার্মেন্ট এক্সাম তাতে বসার সুযোগ পাবেন এবং পরবর্তীতে এই ডিসেম্বর দু কুড়ি সেশনের টার্মেন্ট এক্সামে বসার জন্য আলাদাভাবে কিন্তু কোনো এক্সামিনেশান ফি দিতে হবে না তারপরে তখন চার নম্বর পয়েন্টে এটা বলা রয়েছে যে দেশব্যাপী এই কোভিড নাইন্টিন অতিমারীর কারণে কিছু ছাত্রছাত্রী তাদের পছন্দের এক্সাম সেন্টার নাও পেতে পারেন তবে ইউনিভার্সিটির চেষ্টা করবে তাদের কাছাকাছি এক্সাম সেন্টার যাতে তারা পাই সেটাই কিন্তু দেবার এবং তাদের হল টিকিটে কিন্তু এই বিষয়ে উল্লেখ করা থাকবে যে কোন স্টে সেন্টার আপনাদের জন্য অ্যালোট হয়েছে নেক্সট যখন পাঁচ নম্বরে এটা বলা রয়েছে যে প্রত্যেক দিন কিন্তু দুটো শিফটে কিন্তু পরীক্ষাগুলো হবে একটা হলো সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটটা হলো বিকাল দুটো থেকে পাঁচটা পর্যন্ত এই দুটো শিফটে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে নেক্সট ছয় নম্বরে এটা বলা রয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু হল টিকিট ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো যখনই ইউনিভার্সিটি হল টিকিট দেওয়া শুরু করবে তখনই কিন্তু তার আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলাকাউন্টটা প্রেস করে রাখবেন এবং দেখুন তারপরে এটা বলে রয়েছে সাত নম্বরে পয়েন্টে যে কোভিড নাইন্টিন অতিমারির কারণে একদম লাস্ট মুহূর্তেও কিন্তু এক্সাম সেন্টার পরিবর্তন হতে পারে তো এই পক্ষে যদি কারোর কোনো সমস্যা হয় তবে কিন্তু তারা রিজন্যাল সেন্টারের সাথে যোগাযোগ করবেন তো এইভাবে কিন্তু আপনাদের সমস্যাটা সলভ হতে পারে তো এই হলো টোটাল প্রোসিডিওরটা অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো দিয়েছে মেনলি এই সাততে তো আপনারা যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ছেন নেতাই সভা সপ ইউনিভার্সিটি সহ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত রুলসগুলো মেনে কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষা নিতে পারে তো আপনাদের ক্ষেত্রে কবে পরীক্ষা নেবে ইউনিভার্সিটি যখনই তার নোটিস দেবে তার আপডেট আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য যদি এখনও কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইকনটি সিলেক্ট করে অল অপশানে সিলেক্ট করে রাখুন এছাড়াও দেখুন যেটা বলেছে যে কিছু পরীক্ষা কিন্তু ওএমআর বেসড হবে এখানে কিন্তু সেই সমস্ত প্রোগ্রাম এবং তার কোর্সের নাম এবং পেপারের নাম কিন্তু দিয়ে দিয়েছে এবং আপনাদের কোন কোন প্রোগ্রামের কবে কবে ডেট কোন ডেটে কখন কোন শিফটে পরীক্ষাগুলো হবে তার ডেট চার্টও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এখানে প্রথমে তারিখ এবং কোন ডে তারপরে কোন শিফটে এটা মর্নিং শিফট এবং এটা কিন্তু ইভিনিং শিফট তো এই কোন শিপটা আপনাদের কোন পেপার পরীক্ষা সেটা কিন্তু আপনারা এই পিডিএফ থেকে পেয়ে যাবেন এই পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই পিডিএফটি ডাউনলোড করে আপনাদের পেপারের কোড অনুযায়ী মিলিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের পরীক্ষা কোন কোন ডেটে কী কী পরীক্ষা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্সদের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ